সেই করের টাকায় আপনি আমরা আপনার মনে আছে আমরা ওই ইয়ে রাষ্ট্রদূত কি ইউ রাষ্ট্রদূতের সাথে একটা আপনার একটা আলোচনা আমরা করেছিলাম ইউডিএস থেকে এক জায়গায় সেখানে কিন্তু আমি নিজেই প্রশ্ন করেছিলাম ওনাদের যে আপনাদের কাছ থেকে আমাদের টেকনোলজি বা এইসব ব্যবহার করার জন্য সব কথাগুলো বলে তারা টাকাটা নিয়ে আসে বা টেকনোলজিটা নিয়ে আসে সেই টেকনোলজিটা কিভাবে ব্যবহার করছে সে তো গণতন্ত্র ইয়ে করবার জন্যই ব্যবহার করছে সে হয়তো খুব ভালো একটা ডিভাইস আনছে কী ব্যবহার আমি ওখানে আমাদের সন্ত্রাস বা এগুলোকে ঠেকাবার জন্যই করতেছি কিন্তু সেইটাই এসে কিন্তু সে ওই যে এখন টেলিফোনে আড়ি পাতার ব্যাপারটা বা যাত যেটা বলছে আমরা এই যে বহু টাকা খরচ করে যে স্যাটেলাইট বসালাম সেই স্যাটেলাইটের কাজটা কারা পেয়েছে কে পেয়েছে আর সেই স্যাটেলাইট বার বসানোর যৌক্তিকতা কোনো কিছু সবই মাঠে মারা যাবে যখন আমি দেখতেছি যে ওই সময় আমাদের ইন্টারনেট কয়েকদিন যে বন্ধ থাকলো এটা একটা অত্যন্ত অমানবিক কাজ কারণ আমরা এত বেশি একটা মানসিক যন্ত্রণে পড়ে গিয়েছিলাম যে আমি কাউকে কমিউনিকেট করতে পারছি না আমি লেখা পাঠাতে পারতেছি না পত্রিকার লোকেরা বাসায় এসে তারপরে আমার কাছ থেকে ওই যে পেন ড্রাইভে দিয়ে তারপরে লেখা নিয়ে যাচ্ছে আমি কমিটমেন্ট রাখতে পারছি না আমি বিকাশে আমার বাড়ির দিকে একজন খুব গরিব মানুষের টাকা পাঠাই আমি রেগুলার সেই টাকা পাঠাতে পারছি না এটা কত ধরনের আমি আমি কোনো প্ল্যানিং করতে পারছি না আমাকে আপনি ডিজিটাল ডালে তুলেই দিয়ে সেই নিজে দিকে ডাল কেটে দেবেন তো এইটা তো হলো না তো সুতরাং এই উন্নতির সাথে এই উন্নতির সাথে যেমন অনেকে বলতে পারেন যে ডিজিটাল বাংলাদেশ বা ইত্যাদি করছে এটা বাংলাদেশের ডিজিটাল এনারা না আসলো হতো যে কোনো সময় আসতো এটা বিশ্বের সব দেশে হয়েছে আমার পাশের দেশে হয়েছে এক একটা চমক দেখিয়ে এটা তো নতুনত্ব না এটা তো অটোমেটিক্যালি আসে তাই এখন আপনি আমাকে ডিজিটাল নির্ধারণ করে সুন্দরবনের একটা বাঘ আর কি আমি একটা প্রতীক হিসেবে বলছি সুন্দরবনে বাঘ বলছে আমি শুনেছি ডিজিটাল ক্যামেরা ভালো ছবি ওঠে এখন আপনারা বলছেন সব কিছু ডিজিটাল তাহলে কি আমি ঘুমাবো সেটাও ডিজিটাল আমি খাবো সেটাও কি ডিজিটাল আসলে জিনিসটাকে অনেক ওনারা সেই সময় বলেছেন ও অনেকে হাসাহাসি করতেও যে আমরা ডিজিটাল বলতেছি তা ডিজিটালের তো বিষয়টা তো এখানেই বোঝা গেলো যখন মানুষ এত দূর অবশ্যই সেই জন্য আমি মনে করি আইনের ঘরের ইস্যু করদাতার সেই করদাতারাই জেগে উঠছে করদাতারাই বলছে যে আপনি আমার বেলায় আমার দৈনন্দিন জীবনযাত্রায় আমার অর্থনীতিতে আমার মূল্য স্ফীতিতে আজকে আমরা যেটা দেখলাম এতদিন কেউ নাম নাম নিতে পারতো না তাদেরও দেখলাম যে কত হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছেন তো আমি মনে করি পরের বার অর্থনীতির ওই প্রশ্নগুলোতে বিস্তারিত শুনতে আসবো আপনার কলীমলের যে প্রশ্নটা যে নতুন সরকার মানে কেমন দেখছেন শুরুটা এবং আমি মনে করি আগের পনেরো বছরে অনেকেই কথা বলতে পারেননি কথা বলতে চাননি ভয় পেয়েছেন চৌক্তিক কারণ ছিল কারণ আয়নাঘর সেখানে ছিল সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল সেখানে গুমের ঘটনা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল বাট একটা নতুন দেশ হয়তো অনেকে নতুন স্বাধীনতা নতুন দেশ এগুলো বলছেন আমি সেটা বলতেও চাই না কারণ কোনো কিছু বলেই আমাদের একাত্তরকে ছোট করবার মুক্তিযুদ্ধকে সেই জীবনদানকে আমরা ছোট করতে পারি না কারণ সেটা অনেক বড় আসলে এবং আজকেই মানে একদিন আগে আমার সঙ্গে এই ছাত্র আন্দোলনের নেতাদের কথা হচ্ছিল এবং আমি দেখলাম যে আমরা হয়তো অনেকে বলছি কিন্তু তারা কিন্তু একাত্তরকে সবার উপরেই রাখতে চায় এবং সেটা ওই আওয়ামী লীগের বা ক্ষমতাসীনদের ওই মুক্তিযুদ্ধের চেতনার নামে সেটাকে শুধু ব্যবহার করার জায়গায় সীমাবদ্ধ রেখেছিল কিন্তু অঙ্গীকারের ধারে কাছে তারা ছিল না সেই জায়গায় এই তরুণ নেতৃত্ব নেই বলে আমার মনে হয় আমি সে কারণেই বলছি যে আমরা যদি একটু নির্ভয় নির্বিঘ্নে নিঃসংকোচে বলি দেশের ভালোর জন্যে আমরা চাই এই সরকার সফল হোক সরকারের ভালোর জন্য আমি আশা করব আপনি সেটা করবেন যেটি আমি বলবো মানে খুব কঠিনমূলক সমালোচনা আপনার আঞ্চলিকতা ম্যাটার করে যেটা উদাহরণ আমি আপনি চট্টগ্রামে বলছিলেন চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব সবচেয়েতে বেশি আমরা বর্তমান আমি বলবো উপদেষ্টা পরিষদে এ বিষয়টা যাতে আমরা একেবারে স্যাটাস্যাট না করি এবং চট্টগ্রাম চট্টগ্রামের ভাষায় যারা উপভাষায় কথা বলেন তারা যাতে প্রাধান্য না পান আমরা গোপালগঞ্জের রিপ্লেসমেন্ট চট্টগ্রাম হিসেবে দেখতে চাই না পরিষ্কার এবং এই যে মাননীয় প্রধান উপদেষ্টার কর্ণ কুহরে মাননীয় উপদেষ্টাবৃন্দের কুহরে যাতে কথাটি যায় সেজন্যই অন রেকর্ড আমি বলে রাখলাম দ্বিতীয়ত আমাদের এখানে জার্সি বদলের একটা প্রবণতা সর্বত্র সবসময় আমরা দেখে এসেছি এখানটাও সেরকম একটা ঘটবার আশঙ্কা কিন্তু আছে আমাদের না আর আরেকটা বিষয় সেটা হচ্ছে খুব নির্মোহভাবে আমরা মন্য করব চাইব আমাদের প্রত্যাশা হবে এই সরকারটি একটি নিরপেক্ষ সরকার ইন অ্যাপসলিউট সেন্স অফ দ্য টার্ম নন পার্টি গভর্নমেন্ট বিষয়টা যদি দাঁড়ায় এমন কারণ পুরো জায়গাটা তো আমীকরণ ঘটে গিয়েছিল সর্বত্র একেবারে এ টু জ্যাড এখন এরা ন্যাচারালি প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করবে অত্যন্ত স্বাভাবিক কারণ তাদের জন্য জীবনমরণ সমস্যা তো সেই কারণে আপনার দেখা গেল যে একটি প্রজ্ঞাপন দিয়ে আপনি সকল উপজেলা চেয়ারম্যানকে বিদায় করে দিলেন তারপরে পৌর মেয়রদের বিদায় করে দিল মানে যারা স্থানীয় সরকার প্রতিনিধিত্ব করছেন তারা তবে একইভাবে প্রশাসনে যারা আছেন কিংবা শিক্ষা প্রশাসনে এই যে দেড়শোটার মতো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি এখানে আপনি জানেন যে যে প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্টটা হয় আপনার টপ ডাউন অ্যাপ্রোচেই কিন্তু আসতো মাননীয় প্রধানমন্ত্রীর ইশারা আপনার নরচরে বসত শিক্ষা মন্ত্রণালয় সচিব মহোদয় হয়ে সামারি আপনার প্রতিমন্ত্রী মন্ত্রী হয়ে আবার যেত সেখানে সেখান থেকে মহান রাষ্ট্রপতির কাছে যেত এবং আপনার শিক্ষা সচিব মহোদয় আচার্যের সচিব হিসাবে প্রজ্ঞাপন জারি করতেন এবং এই প্রক্রিয়ায় যারা এসছেন এরা হার্ড কোর্ট ডাই হার্ড আপনার আওয়ামী লীগের লোকজন পুরো প্রক্রিয়ায় একমাত্র আমি একমাত্র ব্যতিক্রম ছিলাম যে আমি কখনোই রাজনীতি করিনি শিক্ষা জীবনে এবং আপনার শিক্ষকদের যে তো কখনো আমি প্রার্থী হইনি কোনো দলের পক্ষ থেকে যেহেতু আমার একটা মিলিটারি ওরিয়েন্টেশন আছে আমি অন ডেপুটেশন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস প্রো ভাইস গিয়েছিলাম এবং ওই মডেলটা যাতে কার্যকর করা যায় সেই জন্য আমি আমার তিন সেনা সহকর্মীকে নিয়ে আপনার বেগম রোকা বিশ্ববিদ্যালয় মোতায়েন হয়েছিলাম কর্নেল একজন ফুল কর্নেল ফিফ্থ লং কোর্সের এইট শর্ট কোর্সের আপনার আবু হেনা কামাল তারপর দুইজন লেফটেন্যান্ট কর্নেল সহ এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম কতগুলো বিষয় নিশ্চিত করতে সেটা হচ্ছে ভর্তি বাণিজ্য তারপর চাকুরি বাণিজ্য এই বিষয়গুলো জিরো করে দেয়া এবং সেটা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে মাননীয় শিক্ষা মন্ত্রী সাবেক তৎকালীন আমাদের দীপুমণি পরবর্তীতে নফেল মহোদয়ের তিনি তখন উপমন্ত্রী ছিলেন দুজন মিলে বারংবার আমাদেরকে নানানভাবে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করেছে নফেল মহোদয় আপনার ডিও ইস্যু করেছিলেন তদ্বির আপনি এখনও মহোদয় বলছেন আমি একটা ডেকোরাম মেনটেন করি সেই কারণে মাই স্টাইল মানে এই শিষ্টাচার কিন্তু শিখেছি আমরা মিলিটারি অ্যাকাডেমি থেকে সেই কারণেই সেটা মেনটেন করছি বিচারে তারা যখন অভিযুক্ত হবেন এবং পরবর্তীতে তাদের উপর দণ্ড আর দ্বন্দ্ব আদেশ আসবে তখন বিষয়টা একরকম বেনিফিট অফ ডাউট যতক্ষণ পর্যন্ত আইনের প্রক্রিয়ায় দিয়ে যেতে হবে তো এখন তারা যে কাণ্ডটি করেছিলেন এটাকে অফসুট করার জন্যে আমরা আপনার যে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট সেখানে একটা প্রভিশন প্রযুক্ত করে দিয়েছিলাম যে কোনো ধরনের লিখিত এবং মৌখিক তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে পরবর্তীতে অনৈতিক লেনদেনের বিষয়ে চাকরি চলে যাবে আমার সহ আলোচক যিনি আছেন ব্যায়ামি আউট তার আপনার ভাসতে আমাদের এখানে ক্যান্ডিডেট ছিলেন তাকে কিন্তু তদবির করতে হয়নি তার ম্যারিটে সে সেখানে চাকরি পেয়েছে একটা ফুটো পয়সার লেনদেন হয়নি উনি নিশ্চয়ই সাক্ষ্য সেটা দেবেন এবং এই প্রক্রিয়ায় আমরা কিন্তু জিরো করে দিয়েছিলাম সেটাকে পুনরায় প্রবর্তন করা হয়েছে পর্বত আমি চলে আসার পরে তারপরে প্রক্সি পরীক্ষার্থী আসতো রাসে বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্রছাত্রীরা পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এক একজন এই ভাড়াটা খাটতেন সেটা আমি মোবাইল কোর্ট বসিয়ে তেরো জনকে এক বছর কারাদণ্ড দিয়ে দেওয়ার পর এটা বন্ধ হয়েছে এই যে শক্ত অবস্থান নিলাম সেই কারণে প্রতিদিন আমার বিরুদ্ধে কথা বলা হতো লেখা হতো পত্রপত্রিকায় এবং দীপুমণির প্রত্যক্ষ মদতে যে আপনার আমাকে খুঁজে পাওয়া যায় না তো বিশ্ববিদ্যালয়টা চললো কী করে চার বছর আমি তো নিয়মিত যাতায়াত করতাম এবং সেই সঙ্গে যে বিষয়টি বলা হতো যে আমি কাউকে দেখা দিই না তা এখন তদবির নিয়ে আসলে আমি তো দেখা করব না আমি ঘোষণাই দিয়েছিলাম যে আনুষ্ঠানিকভাবে এগুলো চলবে না এখানে যে প্রক্রিয়ায় এই কাণ্ডগুলো আগে হয়েছে কিন্তু যে কষ্টটা চার বছর ধরে করলাম ঠিক আমি চলে আসার পরে তিন সাড়ে তিন বছরে একেবারে পুনর্মুশিক ভাবো তাই হলো এবং সেই কারণেই কিন্তু অবসায়িতকে আত্মহত্যা দিতে হয়েছে তাকে শারীরিকভাবে নিগৃহীত হতে হয়েছে মৃত্যুর আগে এবং পুরো যে দৌরাত্মটা সেটার অবশেষ কিন্তু এখনও রয়ে গেছে সেই জন্য আমি মনে করি শুধুমাত্র এই যে স্টাডিটা বেগম প্রকাশ বিশ্ববিদ্যালয় এটি সমগ্র বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে এখানে বিষয়গুলো মনে রাখতে হবে লেসেন্স প্লান্ট হিসেবে এবং আরেকটা বড় জায়গা হচ্ছে ইউজিসি ইউজিসির বিরুদ্ধে আমি মামলা করেছিলাম এই অন্যায় অবিচার করার কারণে আমাদের অর্ধমিত আমি বলবো একজন ব্যক্তিকে কাজী শহীদুল্লাহ তাকে আপনার ইউজিসি চেয়ারম্যান বানিয়ে রাখা হয়েছিল তিনি তিন বছর অস্ট্রেলিয়ায় অবস্থান করেছেন যেই সময়টায় ঢাকায় ছিলেন বাড়িতে বসে স্বাক্ষর করতেন থাকাকালীন থাকাকালীন ক্ষেত্রে ক্যাপিটাল সেটা হলো তিনি একজন প্রভাবশালী ব্যক্তির সহদর কাজী জাফুল্লাহ তিনি নির্বাচন বিষয়ক যে কমিটি ছিল সেটার কোচেয়ার ছিলেন এক এবং তারা তাদের ইনভেস্টমেন্ট ছিল পঁচিশ লক্ষ টাকা খেয়াল করে দেখেন আমার এখনো মনে আছে যখন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতৃ ছিলেন শেখ হাসিনা তখন তার পিতাকে গ্লোরিফাই করবার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার পঁচিশ লক্ষ টাকা দান করেছিলেন তারা বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপকের পথ তৈরি করবার জন্য এবং সেইটার ধারাবাহিকতায় খেয়াল করে দেখেন এই কাজী শহীদুল্লাহ যার দুর্নীতির দায় অ্যারেস্টেড হওয়ার কথা তিনি আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার ভাইস চ্যান্সেলার ছিলেন তার সঙ্গে যারা রেজিস্টার প্রক্ট ছিলেন তারা কিন্তু জেল খেটেছেন তার এই সোশ্যাল ক্যাপিটাল কাজে লাগিয়ে এবং অ্যাড বেল নিয়ে সেটা থেকে রক্ষা পেয়েছেন এবং পরবর্তীতে ওই যে পঁচিশ লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু তুলে নিলেন এইভাবে একেবারে পুরো টাশের এডুকেশন সাবস্টিউটকে ধ্বংস করার ক্ষেত্রে তার বিচার হওয়া দরকার কোনো অফিস করলেন না এবং এই যে অনুপস্থিতির সেটার সুযোগ নিয়ে প্রফেসর চন্দ্র সাবেক সদ্যবিদায়ী মন্ত্রী চন্দর পুত্র তিনি র্যাম্পম্যান্ট আপনার প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে তোলা তুলেছেন বলে অভিযোগ আছে এবং আলমগীর সাহেব আরেকজন সাবেক উপাচার্য খুলনা একটি বিশ্ববিদ্যালয়ের তিনি পুরো সময়টা শেষটা চূড়ান্ত করেছেন এবং তার নামে যে অভিযোগগুলো আছে সেগুলো তদন্ত হওয়া উচিত একবার তার সঙ্গে আমাকে শোতে অবতীর্ণ হয়েছিল একাত্তর টেলিভিশনে এবং রীতিমতো হ্যাকেল করবার চেষ্টা করছেন আমি কিন্তু ছেড়ে কথা বলি এবং এখনো টিল টু ডেট আমি একই কথা বলে যাব তাদের বিচারের দ্বার কাঠগড়ের দ্বার করাতে হবে এবং ইউজিসি